নমস্কার। সুরনন্দন ভারতীর প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবারের ধারাবাহিক অনুষ্ঠানে আমার আজকের নিবেদন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির আয়োজন কবিতাখানি। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে, মাস্টারমশাই পুড়িয়ে চলেন পাথরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে, কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলি ভরা ডাল, আর দেখে সে মনে মনে তিসির ক্ষেতে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে একে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র, হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাঁখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনও তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়, এবার আবু পাহাড় না মাদুরা না ডালহৌসি কিংবা পুরী না সেই চিরকেলে চেনালোকের দার্জিলিং, আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। নমস্কার।